হ্যাঁ, ভিডিওটি দুনিয়ার হোমিও চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য একজিমা ক্যাপিটিস, এই ভদ্রলোক মৃণালবাবু, বয়স প্রায় 76, মাথায় একজিমা ক্যাপিটিস, মারাত্মক কষ্ট পাচ্ছিলেন। দের ইজ এ ডিফারেন্স বিটুইন সিভোরিক ডার্মাটাইটিস অ্যান্ড একজিমা ক্যাপিটিস, তো এগুলো তোমাদের জানতে হবে। মাথায় ওনার প্রচুর পরিমাণে স্ক্র্যাপিং হচ্ছিল এবং এত বেশি হচ্ছিল, উনি প্যাকেটে করে এনে দেখাচ্ছিলেন, প্রায় 200-250 গ্রামের মতো স্ক্র্যাপিং হচ্ছিল। আমাদের বাড়ির লোক সব অতিষ্ঠ হয়ে পড়েছিল ও হোমিওপ্যাথি বাদ দিতে বলেছিল। উনি পুরানো হোমিওপ্যাথিক প্রাজ্ঞ মানুষ, ধৈর্য রেখেছিলেন এবং একমাত্র সিঙ্গেল ব্যাসিলিনাম 010-08, পরপর দেখবে 06-05-02-01, সিঙ্গেল ব্যাসিলিনামে উনি কমপ্লিট কিওর হলেন। তো এটা আমি বারবার বলতে চেয়েছি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই যে একজিমা ক্যাপিটিস এত ট্রিমেন্ডাস বেড়েছিল এবং শুধুমাত্র একটা ব্যাসিলিনাম ওষুধে সেরে গেল, আমি এখন সম্পূর্ণ ভালো বলতে গেলে, আমি উনি শিক্ষিত মানুষ নিজের মুখ থেকে বলুক, মৃণালবাবু আপনার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথির ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন। নমস্কার, আমি মৃণালকান্তি চক্রবর্তী। আমি দীর্ঘ লাস্ট জুলাই 2020 থেকে মানে আমার এই মাথার মধ্যে চুলকনি হতো এবং 24 আওয়ার্স চুলকনি হতো, রাত্রে বিশাল চুলকনি হতো, যেটা আমি কানতে হবে রাত্রে বসে বসে কানতাম। এই চুলকোতে হঠাৎ দেখা যায় মাথার ভেতর সারা মাথায় ড্রাই একজিমা, শুকনো একজিমা, আঁচড়ালে খালি পড়ে আর অনবরত চুলকয়, ভীষণ চুলকয়। এই তারপর আমি ডাক্তার রবিন বর্মনের কাছে আসি এবং তার কনসাল্ট করি এবং তার ওষুধ খেয়ে আজকে দীর্ঘ 10 মাস ধরে আমি ওষুধ খাওয়ার পর আর 99% নেই, আমি এখন কিওর, কোনো চুলকানি নেই দীর্ঘ 6 মাস ধরে মাথা, এখন প্রায় আমার কিওর। আমি ইউ আর হ্যাপি এনাফ? ভেরি হ্যাপি টু ইউ। And we have faith upon the homeopathy, and that has been further increased. Thank you very much, Dr. Bidiyoti, share for love.